সকাল সকাল আমরা ভয়ে কেউ বাড়ি থেকে বের হতে পারছি না। আমাদের গ্রামে শুরু হয়ে গেল হই হট্টগোল। আমাদের গ্রাম প্লাস পাশের গ্রামে, কেন? কারণ নাকি বাইসন বেরিয়েছে। আর এবার কিন্তু একদম আমাদের বাড়ির পেছনে একদম পাশেই চলে আসছে বাইসন। তো অনেক অনেকেই আছে যারা চাষিরা ক্ষেতের মধ্যে ভুট্টা খেতে কাজ করছিল না, তো ওইখান থেকেই সবাই একদম ছুটে দৌড়ে বাড়ি চলে আসছে। আর সবাই বলছে বাইসন বেড়াইছে, বাইসন বেড়াইছে, সবাই বাড়িতে থাকো, বাড়িতে থাকো। মানে কী একটা অবস্থা, অনেক সাহস করে তোমাদের দাদাভাই বাড়ির পেছনে গেছে। আমি বারবার করে বলছি যে কোথাও যায় না, কোথাও যায় না, বাড়ির পেছনটাতে। এই যে আমাদের বাস, যে আমাদের ক্ষেতের মধ্যে যে বাসগুলো লাগানো আছে, সেই বাসগুলোর পেছনে যে ভুট্টা ক্ষেত এখানেই আছে। তো আমাদের তো মানে পুরো অবস্থা খারাপ, তার মধ্যে পুচকু থাকতে চায় না বাড়িতে। তো ও সারাক্ষণ মনে করো ঘুরে বেড়াইতে চায় এই বাড়ি ও বাড়ি রাস্তায়। ওকে নিয়ে সেদিন আমরা কোথাও যাইনি, একদম সবাই মিলে ঘরের মধ্যেই ছিলাম। আর এই জানি না কেন আমাদের এখানে এরকমটা হচ্ছে। কদিন আগে দেখো হাতি এসে গেলো, তোমরা তো দেখলেই, দেখিয়েছিলাম ব্লগে, কয়টা, একটা দুটা না, একদম ছয় ছয়টা হাতি আসছিলো। আর ওই যে ভুট্টা ক্ষেতটা দেখাচ্ছি জুম করে, ওই ভুট্টা ক্ষেতের ভিতরেই ঢুকেছে, তো ঢুকেছে কিন্তু আর বেরোতে যাচ্ছে না। আর এদিকে দেখো গ্রামবাসী সবাই এদিকে রাস্তায় এসে সবাই দাঁড়িয়ে আছে। আর ওই যে পিঙ্ক কালারের শার্ট পরা, উনি তো একদম সামনাসামনি দেখছে, আমাদের বাড়ির সামনের বাড়িটাই ওনার, উনি একদম সামনাসামনিই দেখছে, খেতে ছিল। তো এদিকে দেখো গ্রামের সবাই আর কি বাইরে বেরিয়েছে, সবাই আর কি দেখতে চাচ্ছিলো। আর এদিকে যে এই ভুট্টা ক্ষেতটা, এখানে হচ্ছে বাইসানটা আছে, আর ঢুকছে ভুট্টা ক্ষেতে কিন্তু আর বেরোতে পারছে না। আসলে লোকের হই হট্টগোলেও এরকমটা হয় অনেক সময়, আসলে ওরাও ভয় পেয়ে যায়। যখন ওরা বনে জঙ্গলে থাকে তখন কি হয়, ওরা নিজেদের মতো থাকে, কিন্তু যখন ওরা গ্রাম এলাকায় ঢুকে পড়ে তখন মানুষের কোলা হলে ওদেরও ভয় লাগে, তার কারণে ওরা এইভাবে ঢুকে আছে। আর এদিকে দেখো আমি রান্না করেছি কুমড়ো ফুলের বড়া, আর তার সাথে হচ্ছে এই যে এই কচু শাক নিয়ে আসলো, আর করলা ভাজা আর ডাল, এই হচ্ছে আজকের রান্না। আজকের খাওয়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল, নিরামিষ খাওয়ার মধ্যে এই খাওয়াগুলো যে এত শান্তির সেটা কি বলে বোঝাবো। আর কচু শাক হচ্ছে আমার সব থেকে প্রিয়, মানে শাকের মধ্যে, যদিও বা শাককে প্রিয় বলা যায় না, কিন্তু কচু শাকটা আমার বেশ ভালো লাগে বলছি, আর অন্য কোনো শাক অতটা ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি গ্রামে, ছোট্ট একটি পরিবারে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে কয় তারিখ, 19 তারিখ। আজ হচ্ছে আমাদের এখানে ভোট, তো ভোট, আর আমি এই বছর প্রথম ভোট দিতে যাবো, তার জন্য অনেক এক্সাইটেড। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি। তো এখন আমি রান্না করছি, আর রান্না হচ্ছে ডাল, করলা ভাজা, আর হচ্ছে কুমড়োর বড়া হয়ে গেছে, এখন কচু শাক বসিয়েছি। তো এই হচ্ছে রান্না। আর ছেলে ইয়া যে তোমাদের দাদা ভাই, ওরা হচ্ছে এখানে খেলতেছে। তো কাকে ভোট দিবো বলো, এটা ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, চলো পুরো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো আমি রান্না বান্না করে স্নান ধান করে জামা কাপড় কিছু ধুয়ে স্নান ধান করে তারপরে যাবো ভোট দিতে। যেহেতু গ্রামে একটা মানে হই হই হট্টগোল চলে আসছে যে মানে বাইসান, তো ওর জন্য সবাই আর কি বারবার ঘুরে ঘুরেই যাচ্ছে এই ভুট্টা ক্ষেতের সামনে। আর দেখো পুলিশের গাড়ি আসছে, তোমাদের দেখালাম, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকেও লোক আসছে, কিন্তু ওরাও খুঁজে পাচ্ছে না জন্য ওইখানে যে এই দেখো গাড়িটা রেখে ওরাও ওইখানে দাঁড়িয়ে আছে যে কতক্ষণ এই ভুট্টা ক্ষেত থেকে বেরোবে, তারপরে তারা ধরে নিয়ে যাবে। আর দেখো বাচ্চাগুলোও পুলিশের গাড়ির পেছন পেছন ঘুরছে, এদের এত সাহস। আমরা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছি, আর বাচ্চাগুলো দেখেছো এত সাহস, ওরা যাচ্ছে। এই দেখো কতগুলো বাচ্চা, এই দেখো এদের ভয় নেই। তো সবাই দেখার জন্য খুব উৎসুক হয়ে আছে যে দেখবে দেখবে। তো যাই হোক, তারপরে ভাবলাম যে না, আমাদের ভোটটা দিয়ে আসতে হবে। তো মা, আমি আর হচ্ছে পুচকুপ মিলে চলে গেলাম ভোট দিতে। তো বাড়ির সামনে টোটো আসছে, টোটো করে যা। একবারে ওইখানে যাবো, ওকে নিয়ে তাহলে তাড়াতাড়ি দিবে। বন্ধুরা এখন বাজতে চলছে প্রায় দুপুর 3টার মতো। তো আমরা ভোট ভোট দিয়ে খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েছিলাম, তোমাদের দাদাভাই গেল ভোট দিতে, কারণ ও ভোট দিয়ে আসেনি। তো আমরা সকালবেলা খাইনি, তার জন্য দুপুরবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। এ সকালবেলা খাইছে, খাওয়া দাওয়া করার পরে এখন দুপুরবেলা ওকে ভাত দেওয়া হয়েছে, ও ভাত টাত সব রেখে দিছে, রেখে দিয়ে একদম রেডি, ও নাকি এখন বাড়ি যাবে। তো তোমরাই বলো তো আজকে ভোটের দিন ওকে কে নিয়ে যাবে বাড়ি? হ্যাঁ, কে নিয়ে যাবে, তুমি বাড়ি নিয়ে যাবে ওকে আজকে? তাহলে ও কার সাথে যাবে? আরে তোমার দেখি কান্দে দেখছে, দেখো
নিব তো। হ্যাঁ, তার মধ্যে দেখো এত গরম, আমরা আমরা সাধারণ নাইটি পরে আছি, তাও আমাদের গরম লাগতেছে। ফুল হাতের ড্রেস পরছে, ড্রেস পরে ও রেডি হয়েছে, কারণ ওর দিদা হচ্ছে ওকে মোবাইল দেয় নাই, তার জন্য ও রেডি। তো দেখো ওই যে লাল ফুলটা দেখলে, ওটা বাবা লাগাইছে, লালও না ঠিক, এটা একটা খয়েরি খয়েরি টাইপের। বাবা টাটা দাও তো, এদিকে এই যে এই ভাতটা নিয়ে এসে অনেকটা ভালো হয়েছে, যখনই হাতে খুচরো টাকা থাকে বা এমনি টাকা থাকে, তোমাদের দাদা ভাই এসে এখানে ফট করে টাকা রেখে দেয়। চলে আসলাম বন্ধুরা পরের দিন সকালবেলা। তো কালকের ব্লগটা এডিট করতে পারিনি, এখন বাজতে চলছে সকাল প্রায় 6টার মতো। পুচকু আজকে ঘুম থেকে কয়টার সময় উঠেছে বলে তো? পুচকু আজকে ঘুম থেকে উঠেছে মোটামুটি প্রায় 3টার সময়, কারণ ও সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েছে, 3টার দিকে ওর ঘুম শেষ। তো আমিও সেজন্য ওর জন্য উঠে পড়লাম। তো উঠে অনেকক্ষণ ওকে রাস্তায় ঘোরাঘুরি করতে করতে তারপরে বাবা ওকে নিল, পুচকুকে। বাবা নেওয়ার পরে আমি এদিকে উঠান ঘরগুলো ছাড়, তো তারপরে এই যে উঠান বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছে, আর এদিকটাতে ততক্ষণে যে হিয়াও উঠে পড়েছে। তো হিয়াকে বললাম তোর ভাইয়ের জলের বোতলটা একটু এনে দে, ওটাও ধুতে হবে, কারণ রাত্রেবেলা কালকে একটুখানি দুধ খেয়েছিল। আর কালকে রাতের বাসনগুলো এই কলেপাড়েই ছিল, রাতে খাওয়া দাওয়ার পরে আর বাসন মাজতে ইচ্ছে করছিল না, তার মধ্যে আবার শুনেছি বাইসান বেরিয়েছে। সবাই বলেছিল রাত্রেবেলা যাতে কেউ বাইরে ঠাইরে বেশি বের না হয়, যদিও বা আমাদের বাড়িতে ঘেরা ঘাড়া, কিন্তু তবুও বাইসান যদি আসে তাহলে যতই বাড়ি ঘেরা ঘেরা থাক, তাই না বলো? তো এদিকে থালাগুলো ভালো করে মেজে নিচ্ছি যতটুকু বাসন ছিল, আর হিয়াকে বললাম তোর ভাইয়ের দুধের বোতলটা এনে দে। এদিকে কিছু কাপড় চুপড়ও ছিল বাবুর, তো কাপড় চুপড়গুলোও ভিজিয়ে নিব। এদিকে আমি জল গামলায় ভর্তি করে নিয়েছি, স্নানটা করে নেবো। স্নান করে নিলে আমার সকালবেলার বাসে সমস্ত কাজ করে স্নান করে নিলে আমাকে ফ্রেশ লাগে আমার মনে হয়। তো আজকে একটু শ্যাম্পুও করে নিলাম, তো স্নান ধান করে দেখো বেরিয়ে পড়লাম। স্নান ধান করে এখন আমি ভালো করে চুলটাকে মুছে নেবো, কারণ আজকে একটু শ্যাম্পু করেছি, চুলটাকে মুছে আমি একদম আজকে পুজোটা দিয়ে নেব। সত্যি বন্ধুরা, এই আদিবাসী হেয়ার অয়েলটা ব্যবহার করার পরে না আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদেরও কিন্তু একটা শর্ট ভিডিওতে দিয়েছি পুরো ডিটেলস। তোমরা অনেকবার আমাকে চেয়েছো, আমি কিন্তু শর্ট ভিডিও করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিবে। সত্যি আমার চুল পড়া এত তাড়াতাড়ি যে বন্ধ হয়ে যাবে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি, কিন্তু সত্যি এবার এত ভালো রেজাল্ট পাবো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তোমরা নিজেও তো আমাকে বলছিলে যে হ্যাঁ মিতু, তোমার চুলগুলো কিন্তু এখন অনেক আগে থেকে অনেক ভালো হয়েছে। তো যাই হোক, এদিকে ঠাকুর ঘর ঠর ভালো করে মুছে নিলাম, মুছে তারপরে এদিকে চলে আসলাম আমি ফুল তুলতে। তো হিয়াকে বললাম হিয়া একটু ভিডিও করে দে না, তো এই আর কি। তো হিয়া এদিকে ভিডিও করে দিচ্ছে আমাকে। তো দেখো এই যে আমাদের বাড়ি থেকে এই যে পিসির বাড়ি এতটুকু অবধি না হচ্ছে সবারই ওষুধ, কারণ একটা হচ্ছে বাচ্চা হয়েছে তার জন্য ওরা ওষুধ, তো সেই জন্য
ওদের বাড়ির ফুলগুলো থাকেই, তো আমি তুলে নিচ্ছি। আর আমাকে এত ভালোবাসে যে আমাকে নিজেই বলে যে বৌমা ফুলগুলো তুলে নিয়ে যাও, কারণ ফুল গাছে থাকলে তো নষ্ট হয়, তো নিয়ে গিয়ে ঠাকুরকে দিয়ে। আর এদিকে দেখো সবাই ধান খেতে জল দিচ্ছে সকালবেলা, আর হচ্ছে সন্ধ্যাবেলায় হচ্ছে ধান খেতে জল দেওয়া হয়, এই যে এরকম সিজনটাতে। আবার যখন বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে তখন আর জল দিতে হবে না। তো এটাকে আমরা কী বলি বলো তো, এটাকে আমরা বলি মটর, জল দেওয়ার মটর। তো এখান থেকে হচ্ছে লাল ফুল তুলে নিচ্ছি। আর বাবু দেখো, এই দেখো বাবার সাথে সাইকেলে ঘুরছে, আর কী কী যে দেখাচ্ছে। ওর ঠাকুরদাদার সাথে ওর বেশ মজা, বেশ জমে। কারণ কী বলো তো, কারণ ওর ঠাকুরদাদা সাইকেলে ঘুরায়, এদিকে ওদিকে নিয়ে যায়, সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, এদিকে পুজো দিচ্ছি আর তোমাদের সাথে একটা কথা বলি। আগে ঠিক 5 বছর আগে আমি যেরকম ছিলাম এখনও ঠিক সেরকমটাই হয়েছি। হয়তোবা ক্ষণিকের জন্য অনেক ভালো লাগা, অনেক খুশি, অনেক আনন্দ হয়েছিলাম, কিন্তু আনন্দের থেকে দুঃখটা অনেক বেশি পেয়েছি। তো বলে না মানুষ যে সুখ আসলে দুঃখ আসে আর দুঃখ আসলে সুখ আসে, সেরকমটা আমার সাথে হয়েছিল। তো এখন ভগবানকে শুধু একটাই কথা, আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়ে যাতে ভালো থাকতে পারি, আমি আর বেশি কিছু চাই না। ভগবান যাতে যতটুকু আছে অতটুকু আমার কাছে আমাকে আমার থাকে, আর কিচ্ছু চাই না। তো এই আর কি, দুঃখ যেখানে আছে, যেখানে মানুষ অপমানিত হয়, সেখান থেকে আমি অনেকটাই দূরে থাকতে চাই। তো যাই হোক ভগবানকে পুজো দিয়ে দিলাম, দিয়ে এদিকে হচ্ছে আমার ঠাকুর ঘরের ঠাকুরকে পুজো দেব, দিয়ে তারপরে ঘরে যাব। আর মা এদিকে বসিয়েছে চা, মা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এদিকে হচ্ছে চা বসিয়েছে। আর তার সাথে বাবাকে হচ্ছে বললাম যে বাবাকে পয়সা দিলাম যে বাবা মুড়ি নিয়ে আসো, তো বাজার থেকে বাবা মুড়ি নিয়ে আসলো। আর একটা কথা বলি বন্ধুরা, প্রতিটা মেয়েরই বিয়ের পরে হচ্ছে শ্বশুর শাশুড়ি সব থেকে আপন, আর আমার তো আরও বেশি আপন। তার কারণ আমার শ্বশুরই হচ্ছে আমার বাবা, আর আমার শাশুড়িমাই হচ্ছে আমার মা। এদের ছাড়া আমি কাকে মা ডাকবো বলো তো, কাকে মা বাবা ডাকবো, আর কাকেই বা আপন ভাববো। তো এরাই হচ্ছে আমার সব থেকে আপন। তো এদিকে তার জন্য মা বাবা সবাইকে আমি খুব ভালোবাসি, এখন তো আরও বেশি ভালোবাসি, কারণ মানুষের দিন যায় ভালোবাসাটা বাড়ে। তো যাই হোক আমি এদিকে হচ্ছে মাথা ব্যথা আশ্রয় নিচ্ছি, আর মা বলছে যে চা হয়ে গেছে, গরম গরম চাটা খাও। তো আমি বলতেছি হ্যাঁ রাখো বারান্দায়, সবাই মিলে একসাথে চাটা খাবো, তার আগে হচ্ছে বাবুর খাবারটা বানিয়ে নিই আর সিঁদুরটা পরে নিই। যাই হোক সকালবেলা স্নান ধান করে খাওয়া দাওয়ার আগে কিন্তু আগে সিঁদুরটা না পরলে বেশ খারাপ লাগে, তাই না বলো? সিঁদুরটা পরে নিলে ব্যাস মনে হয় যে মুখটা ভরা ভরা, আর সকালবেলা দেখো ঘুম না হলে চোখগুলো কীরকম ফুলে ফুলে থাকে। আমারও ঠিক তাই হয়, ঘুমই হয় না কেন জানি না। তো যাই হোক এদিকে সিঁদুরটা পরে নিচ্ছি, সিঁদুর পরে তারপরে যাব হচ্ছে চা খেতে। তো এখন মনে হচ্ছে কি বলতো, একটা গরম গরম চা হলে 1 কাপ আর তার সাথে আর কিছুই লাগে না, তাই না? এখন মাস্তে চলছে সকাল প্রায় 8টার মতো, কাজ বা সমস্ত কিছু কমপ্লিট, শুধু বাকি আছে বিছানাটা তোলা, কারণ তোমাদের দাদাভাই একটু অনেকটা লেট করে উঠলো, মানে উঠছে অনেক আগেই কিন্তু হচ্ছে বিছনা থেকে নামলো একটু এখনই, তো যার কারণে এখন শুধু বিছানাটা গোছাবো আর হচ্ছে ছেলের খাবারটা বানাবো, ব্যাস। তো চলো দেখতে থাকো। আর আজকে সকাল সকাল স্নান দান করে আজকে শ্যাম্পু করে নিয়েছি, এমনি তো সকালবেলায় স্নান করি কিন্তু আজকে একটু শ্যাম্পু করলাম, তার কারণ কালকে মাথায় তেল দিছিলাম, আর ওই তেলটা যেদিন দিব সেদিন রাত্রে দিতে হয়, আর সকালবেলা করে হচ্ছে ইসে করতে হয়, শ্যাম্পু করতে হয়। বাবা টাটা, বাবা টাটা। তো এদিকে হচ্ছে মুড়ি মাখা আর হচ্ছে সাথে হবে দুধ চা। তো এই হচ্ছে সকালবেলার খাবার, আর তারপরে দুপুরবেলা রান্না করবো। তো তোমাদের দাদাভাই বলছে যে মাছ নিয়ে আসবে, কালকে রাত্রেবেলা বলছে ভাবতেছিল আনবে, তো এইদিকে না বাইসানের এত মানে উত্তাপ, মানে রাত্রেবেলা সবাই আর কি চিল্লাচিল্লি করতেছে যে বাইসান বাইসান, তো আমি বললাম যে থাক রাত্রেবেলা হচ্ছে আলু সেদ্ধ তারপর বড়া ঠড়া করছিলাম এগুলো দিয়ে খাই, পরে হচ্ছে আর সকাল গিয়ে সকালবেলা গিয়ে মাছ আনো, এত বড় মানে বাইসান টাইসান না ভয় লাগে। তো আজকে পরে মাছ টাছ আনবে, তো পরে রান্না করবো কি আমরা দেখতে থাকবো ব্লগে।
তো রান্নাঘরে গেলাম, তো দেখি মার মোটামুটি চা বানানো হয়েই গেছে। তো আমি ভাবলাম যে তাহলে বিছানাটা তুলে নিই, কারণ ছেলে আবার চলে আসলে এই যে আবারও হয়ে যাবে অগোছালো। আর দেখো একটা বাচ্চা থাকলে বাড়িঘর অগোছালো হবে, সেটা জানা কথাই, কিন্তু ঠিক আছে, ও যতক্ষণ ও অগোছালো করবে আর আমি গোছাবো, এটাই হচ্ছে কাজ। আর বাচ্চা থাকলে এরকমটা করবে, যখন আস্তে আস্তে ও বড় হবে সমস্ত কিছু বুঝতে শিখবে তখন তো আর এরকমটা করবে না, না বলো? তখন কিন্তু এই জিনিসগুলো আমরা খুব মিস করবো, তখন ভাববো যে আর একটু দুষ্টুমি কর না রে, তখন দেখবে আমাদের জন্য সেরকম সময়ই থাকবে না, তখন ওর পড়াশোনা, বন্ধু বান্ধব, স্কুল কলেজ এগুলোতেই ওদের দিনটা কেটে যাবে, তাই না বলো? এরকমটা হয় তো। আর আর এখন যতটা পারে ও দুষ্টামি করে, যতটা পারে সবসময় মা বাবা এই সমস্ত কিছু নিয়ে ঘিরে থাকে, আর বড় হবে তখন পড়াশোনা, স্কুল কলেজ, তখন বন্ধু বান্ধব, ওদের নিজেদের একটা দুনিয়া থাকবে, তাই না বলো? তো প্রত্যেকেরই তাই থাকে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে ভালো করে বিছানাটা তুলে নিলাম, আর এদিকে সবাই বসে গেছে চা খেতে, আমাকে ডাকছে। তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ তোমরা খাও, আমি যাচ্ছি। তো চলো, বিছানাটা সুন্দর করে টান টান করে পাতলে মনে হয় যে না ঘরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। তো এদিকে সবাই মিলে বসে পড়লাম চা খেতে, আর এইদিকে দেখো মুড়ির গামলা দিয়ে মুড়িগুলো ফেলে একদম বড় বাট। তো যেহেতু আমাদের চা খেতে একদম দিচ্ছেই না, ও মানে খুবই অদুষ্টুমি করছে, তো যার কারণে মা বলতেছে যে তোমরা খাও, আমি হচ্ছে ওকে নিয়ে একটু রাস্তায় যাই, ততক্ষণে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। তো যাই হোক, এই যে মা নিয়ে যাবে, আর বাবাও এদিকে বসে পড়েছে, আসলে বাবার পেটটা বেশি ভালো না, তো তো সেই জন্য বাবা ওদিকে হচ্ছে আমি একটা নতুন টেকনিক ইউজ করছি, ও সবসময় খালি এই জায়গাটাতে আসে আর এটাকেও ভয় পায়, আদরও করে আবার ভয়ও পায়, তো এখন ওইটার জন্য যাইতে পায় না। যাবে না ওইদিকে, ধরবে তোমাকে, ধরবে, ওই যে ওইটা ধরবে, ধরবে কিন্তু কামড় দিবে বাবা, কামড় দিবে, যাবে না, কামড় দিবে। কোথায় হালু, যাও ওখানে, যাও যাও ওখানে, যাও দেখি তোমার কত বড় ক্ষমতা, যাও 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 যাও, এত ভয় পায়, যাও যাও, যাবো না, যাবো না, যাও 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 যাও, আনো আনো ওকে, যাও আনো, যাও নিয়ে এসো, যাও যাও নিয়ে এসো, ওকে নিয়ে এসো, নিয়ে এসো, যাও দিদিকে বলো, দিদিকে বলো, দিদি আমাকে সরায় দাও তো, বলো বলো দিদিকে, দেখায় দাও, দেখায় দাও, দেখায় দাও দিদিকে, এখান থেকেই দেখায় দাও, তো দেখো, তো দেখো বন্ধুরা আজকে যে ভাগ্নির হাতে রান্না করবো, খাবো আজকে। তো দেখো রান্না করতেছে হচ্ছে কুমড়ো, তারপর হচ্ছে সজনে, সজনে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে ঘণ্ট। দাদুর বাড়িতে আজকে প্রথম রান্না না হিয়া? কালকে চা বানাবি সকালবেলা, আমি গেছিলাম না হয়তো, না ছিলেন, ওর জ্বর ছিল। তো যাই হোক, সুন্দর রান্না করতেছে, বাড়ি গেলে চেষ্টা।